কেউ এসেছেন বর্ধমান থেকে কেউ ক্যানিং থেকে কেউ এসেছেন বেহালা থেকে অনেক দূর দূর থেকে অনেক ভালোবাসা পেয়েছি তো সেই কথা মাথায় রেখেই এবারেও জন্মাষ্টমী স্পেশাল আমাদের বাসির কিছু কালেকশন নিয়ে এসেছি জন্মাষ্টমীতে গোপালের মুকুট তো এই ময়ূর দেওয়া মুকুটটার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট ফোর টু দশ হাজার হ্যাঁ মোটামুটি অ্যাথলক্স এই যে এই জিনিসগুলো দেখছেন এগুলো হল পালক পালকগুলো রেডি করা রয়েছে আপনারা যাতে মুকুটে নিজেদের মতো ধরুন আপনার কাছে মুকুট রয়েছে মুকুটের পেছনে আমাদের সবসময় গোপালের মুকুটে একটা হোল মতো থাকে সেই হোলে যাতে আপনি অ্যাডজাস্ট করে জিনিসটাকে ঢুকিয়ে দিতে পারেন তো তাই জন্য এই ধরনের একটা পালক তৈরি করা হয়েছে যে গোপাল দেখতেই পাচ্ছেন কিভাবে সাজিয়েছি তো আপনারাও আপনাদের গোপালকে এইভাবেই সাজিয়ে রাখুন বড়ানগরের নিউ দাস ব্রাদার্স জুয়েলার্সে অনেক দিন পরে দেখবো লেটেস্ট কিছু গয়নার কালেকশন টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক যুক্ত গয়না আমরা শেয়ার করছি কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে চলো দেখে নেওয়া যাক আজকের গয়নাগুলো আজকে সোনার দামটা একটু বলে দিই সোনার দাম কিন্তু আগের থেকে একটু কমেছে আজকে রেট কত আছে সিক্স সিক্স ওয়ান ছ হাজার ছশো দশ টাকা প্রতি গ্রামে একদম সময় নষ্ট না করে চলে যাব গয়নার কালেকশনে ভালো লাগলে অবশ্যই এসো বড়নগরের নিউ দাস ব্রাদার্স জুয়েলার্সে শুরু ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ছশো পাঁচ মিলিগ্রাম একদম লাইট ওয়েটের গোল্ড পার্লের সীতাহার যেগুলো এখন ভীষণ ফ্রেন্ডলি এই সীতাহারের দাম কত আসবে সব মিলিয়ে ফর্টি থ্রি থাউজেন্ড তেতাল্লিশ হাজার টাকার মধ্যে আসছে এই সীতাহারটা 6.192 গ্রাম

নতুন কিছু চিক দেখছি প্রথম যে চিকটা আমরা দেখছি ওয়েট আছে মাত্র এক গ্রাম আটশো চৌত্রিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম আসবে চোদ্দ হাজার তিনশো একদম ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো পঁয়ষট্টি মিলিগ্রাম সব মিলিয়ে কত আসছে এটার প্রাইস তেরো হাজার আটশো ওয়েট আছে মাত্র দু গ্রাম একশো বাইশ মিলিগ্রাম এবং এটার দাম আসবে ষোলো হাজার ছশো এটা আরও বেশি সুন্দর ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো তেরো মিলিগ্রাম কলকা ডিজাইনের দারুণ হয়েছে কিন্তু ডিজাইনটা দেখে নাও আচ্ছা এটার দামটা কি রকম আসবে 11000 মাত্র 11000 টাকা মাত্র 1 গ্রাম 820 মিলি এই চিকটা আসবে চিকের দাম কত আসবে 14200 একদম দেখো এটা আর ওয়েট আছে মাত্র 2 গ্রাম 41 মিলিগ্রাম আরও একটা চিক কত আসছে এটার দাম 16000 16000 টাকা চিক আছে সব থেকে হালকা অথচ সব থেকে সুন্দর ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো পঁচাশি মিলিগ্রাম বাটারফ্লাই ডিজাইন ভীষণ কিউট ডিজাইনটা দাম কীরকম আসছে ন হাজার চারশো গ্রাম মিলিগ্রামের চিক আছে কত আসবে এটা কত আসবে পনেরো হাজার একদম আপনারা সকলে বাসির ওপর অনেক ভালোবাসা দিয়েছেন কেউ এসেছেন বর্ধমান থেকে কেউ এসেছেন ক্যানিং থেকে কেউ এসেছেন বেহালা থেকে অনেক দূর দূর থেকে অনেক ভালোবাসা পেয়েছি তো সেই কথা মাথায় রেখেই এবারেও জন্মাষ্টমী স্পেশাল আমাদের বাসির কিছু কালেকশন নিয়ে এসেছি তো আজকে এই ময়ূর বাসিটার রেট রয়েছে টু ডাবল ফোর

খুব ভাইরাল একটা কালেকশন টু গ্রাম রয়েছে যার ভ্যালু আসছে সতেরো হাজার নশো কালেকশানটার ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট টু আর এর ভ্যালু আসছে পঁচিশ হাজার আর ওয়েট রয়েছে টু যার ভ্যালু আসছে আঠেরো হাজার কিন্তু সেই আগের পালকটার ওপরেই টু পয়েন্ট নাইন যার ভ্যালু আসছে তেইশ হাজার চারশো টাকা হালকায় এই পালকটা করা হয়েছে যার ওয়েট রয়েছে ওয়ান যার ভ্যালু আসছে তেরো হাজার তিনশো টাকা এটার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইট যার ভ্যালু আসছে বারো হাজার পাঁচশো রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি টু থ্রি যার ভ্যালু আসছে দশ হাজার সাতশো খুবই ছোটো তাদের কথা মাথায় রেখেই এই বাসিটা কিন্তু করা হয়েছে যার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফোর যার ভ্যালু আসছে আট হাজার ছশো জন্মাষ্টমীতে গোপালের মুকুট তো এই ময়ূর দেহা মুকুটটার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট ফোর টু নাইন যার ভ্যালু আসছে এগারো হাজার চারশো পালক দেওয়া বাসি দেখলেন সেরকম পালক দেওয়া মুকুট তার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ডাবল ফোর অনলি যার ভ্যালু আসছে দশ হাজার সাতশো আরও একটা পালক দেয়া মুকুটের কালেকশন যার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান যার ভ্যালু আসছে এগারো হাজার দুশো টাকা মুকুটের শেপটা কিন্তু অনেকটাই বড়ো আর এর ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফোর অনলি যার ভ্যালু আসছে আট হাজার নসিজাইন করাই আরও একটি মুকুট যার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান যার ভ্যালু আসছে বারো হাজারই ওয়ান পয়েন্ট টু থ্রি সিক্সের এই মুকুটটা যার ভ্যালু আসছে না ন হাজার আটশো পয়েন্ট জিরো যার দাম আসছে আট হাজার এই মুকুটটার ওয়েট রয়েছে টু যার ভ্যালু আসছে ষোলো হাজার পাঁচশো তার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট টু থ্রি অনলি যার দাম আছে ন হাজার নশো টাকা এই মুকুটটার ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট সরি টু পয়েন্ট টু ফাইভ থ্রি যার ভ্যালু আসছে সতেরো টাকা এটার ওয়েট আছে এটার ওয়েট রয়েছে টু পয়েন্ট জিরো সেভেন ফোর যার ভ্যালু আসছে ষোলো হাজার পাঁচশো টাকা একদম পারফেক্ট একটা মুকুট বলতে গেলে এই মুকুটটা আর এর ওয়েট রয়েছে ফোর পয়েন্ট নাইন থ্রি গ্রাম আর যার ভ্যালু আছে থার্টি নাইন থাউজেন্ড ওয়ান এই যে এই জিনিসগুলো দেখছেন এগুলো হলো পালক পালকগুলো রেডি করা রয়েছে আপনারা যাতে মুকুটে নিজেদের মতো ধরুন আপনার কাছে মুকুট রয়েছে মুকুটের পেছনে আমাদের সব সময় গোপালের মুকুটে একটা হোল মতো থাকে সেই হোলে যাতে আপনি অ্যাডজাস্ট করে জিনিসটাকে ঢুকিয়ে দিতে পারেন তো তাই জন্য এই ধরনের একটা পালক তৈরি করা হয়েছে মোটামুটি এক গ্রাম একশো দুশো থেকে স্টার্টিং রয়েছে যার ভ্যালু মোটামুটি দশ হাজার

সাতাশ হাজার এছাড়াও এখানে এরকম ঠাকুরের নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ কি রকম রেঞ্জের মধ্যে ছোট গুলো যেগুলো দেখছেন সেগুলো মোটামুটি পাঁচ হাজার থেকে শুরু রয়েছে ডবল লেয়ারের গুলো দশ হাজার পনেরো হাজার এরকম থেকে শুরু রয়েছে সিঙ্গেল যেগুলো এই পালক দেওয়া সেগুলো মোটামুটি আট হাজার ন হাজার এরকম রেঞ্জে আসছে আর এইগুলো হলো এই একটা আমি খুব ফোকাস করে দেখাতে চাই নতুন এসছে আমাদের পুরো গোপালের বডিটা কভার করবে চেস্ট কভার করবে তো এটার ওয়েট রয়েছে টু পয়েন্ট জিরো মিনিট আমি দামটা বলে দিচ্ছি ষোলো হাজার টাকা পুরো সরুওয়ালাগুলোর রেঞ্জ আসছে হল পাঁচ হাজারের মতো আর এই মোটাবালার যে রেঞ্জ আছে সেটা আছে হলো মোটামুটি সাত হাজার আট হাজারের মতো নেক্সট আসছে চুর গোপালের চুড়ের কালেকশন নতুন এসেছে এগুলো তো এইগুলোর মোটামুটি রেঞ্জ হলো শরুর ওপরে হলে আট থেকে শুরু রয়েছে আর একটু মোটার ওপরে হলে মোটামুটি তেরো চোদ্দো হাজার অবধিও রয়েছে নেক্সট গোপালের নুপুর নুপুরের রেঞ্জ মোটামুটি দশ হাজার থেকে শুরু আচ্ছা এরকম পাওয়া যাচ্ছে জোড়াতে জোড়াতে আচ্ছা জন্মাষ্টমী স্পেশাল ময়ূরের আদলে করা রূপোর প্রদীপ তো এই প্রদীপটার পিওরিটি কিন্তু 92.5 আর এর ভ্যালু আসছে চার হাজার একশো টাকা নেক্সট নেক্সট আরও একটা প্রদীপ এর সাইডের কাজটা দেখতে পাচ্ছ তো এই প্রদীপটার ভ্যালু আসছে দু টাকা একদম একমুখী একটা প্রদীপ স্ট্যান্ডের সাথে তো এটার ভ্যালু আসছে হলো চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ছোট প্রদীপগুলোও দেখতে পারেন এই প্রদীপটার ভ্যালু আসছে এগারোশো টাকা ওদের এবার কি নেক্সট একটা আরও একটা প্রদীপ এটার ভ্যালু আসছে দু টাকা একদম পরেরটা একটু ছোট প্রদীপ যাদের দরকার তাদের জন্য এইটার ভ্যালু আসছে হলো দু হাজার নশো টাকা একদম একটা ছোট্ট প্রদীপ দেখাচ্ছি এটার ভ্যালু আসছে এগারোশো বারোশোর মধ্যে আচ্ছা নেক্সট আর একটা ময়ূরের সুন্দর একটা প্রদীপ যার ভ্যালু আসছে তিন হাজার একশো টাকা একদম আচ্ছা আচ্ছা এরপরে কোনটা এটা হ্যাঁ

আর একটা প্রদীপ একটু বড় ধরনের প্রদীপ আর এর উপরে রয়েছে যার ভ্যালু আসছে ছ হাজার দুশো ময়ূর কালেকশনের আরো একটা প্রদীপ দেখাচ্ছি এটার ভ্যালু আছে হলো চার হাজার সাতশো একদম ময়ূরেরই কালেকশন কিন্তু এতক্ষণ আমি একমুখী দেখিয়েছি এগুলো এটা কিন্তু পঞ্চপ্রদীপে রয়েছে আর এর ভ্যালু আসছে হলো চার হাজার সাতশো আচ্ছা ঠিক আছে প্রচুর এসেছে হ্যাঁ এটা কপুরদানি হিসাবেও ইউজ করা যেতে পারে আর এটার ভ্যালু আছে হলো তিন হাজার সাতশো আচ্ছা এরপরে কি দেখছি এরপরে দেখছি আমরা বড় কপুরদানি একটা তো এটার ভ্যালু আসছে হলো ন হাজার আটশো একদম একদম আচ্ছা আর এরপর কি আছে এরপরে একটা সুন্দর মিনেকারি কাচের ওপরে রয়েছে পঞ্চপ্রদীপ ময়ূরের তো এটার ভ্যালু আছে তিন হাজার সাতশো বাহ দারুণ তো এটা নেক্সট একটু বড় প্রদীপের ওপরে দেখছি আমরা না আগে ঘণ্টাটা দেখিনি আচ্ছা এই ঘণ্টাটার মোটামুটি প্রাইস যাচ্ছে হলো তেরো হাজার দুশো টাকা আচ্ছা পঞ্চ পঞ্চপের সাথে কিন্তু আমাদের এই চামচও রয়েছে তার সাথে যেটা থাকে তো এর ভ্যালু আছে দশ হাজার দুশো টাকা একদম এইটার ভ্যালু আছে হলো তেরো হাজার সাতশো টাকা ওকে 13700 13700 আচ্ছা এটারও এরকমই আশেপাশেই রয়েছে একদম আচ্ছা এবার আমরা থালাবাটি গ্লাসের সেট দেখব আমাকে ডিটেলসটা বলো কি আছে এই পুরো সেটটার দাম রয়েছে 1.5 লাখের মতো মানে অ্যাপ্রক্স বলছি আমি কি কি থাকছে তার মধ্যে তিনটে বাটি থাকছে গ্লাস থাকছে দুটো স্পুন থাকছে আর প্লেট থাকছে আচ্ছা তো ইন্ডিভিজুয়াল প্রাইস বলার প্রয়োজন নেই প্রয়োজন নেই আর ইন্ডিভিজুয়ালি আমরা দিতেও পারবো কিন্তু সেইভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিলেই হবে আচ্ছা আর একটা সেট তুমি রেখেছো এই যে হ্যাঁ এটা একদম রাজশাহী সেট যাকে বলে অ্যান্টিক কাজ করা রয়েছে প্রত্যেকটাতে আর এটার ভ্যালু আসছে মোটামুটি 170 এর কাছাকাছি আচ্ছা 170 এর মধ্যে পুরোটা আছে হ্যাঁ পুরোটা চারটি বাটি থাকছে একটা একটা কারিগরি একটু দেখাও ভীষণ সুন্দর দেখতে যেমন একটা বাটি তোলো দেখো সত্যি দারুণ পুরো কানাটায় কিন্তু এই কাজ করা রয়েছে কানাটা অনেকটা উঁচু অনেকটা আর এখানে কিছু সিঙ্গেল থালাও তুমি রেখেছো হ্যাঁ সিঙ্গেল থালাও রেখেছি কি রকম রেঞ্জ আর এটার রেঞ্জ রয়েছে হলো 28000 রয়েছে এটার রেঞ্জ আচ্ছা এর পরেরটা এটার পরেরটার রেঞ্জটা হয়েছে মোটামুটি চৌষট্টি হাজার পাঁচশো এইটা আর নেক্সট যে এই থাদাটা কিন্তু একটুখানি ইউনিক কারণ এর যে মাঝের অংশটা দেখছেন এতে কিন্তু গোল্ড রয়েছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু পুরোটাই গোল্ড আর এই এইটা গোল্ড বাকিটা সিলভার হ্যাঁ বাকিটা সিলভার আচ্ছা এটার আর এটার মানে যদি আমি শুধু সিলভারের দাম বলি তাহলে ওটা মোটামুটি अराउंड 58000 এর কাছাকাছি আর গোল্ডটার দাম রয়েছে হলো 10000 টাকা একদম তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে এটা জন্ম অষ্টমীর স্পেশাল এপিসোডই বলা যায় তো ঠাকুরের জিনিসই বেশি রেখেছি গয়না মাত্র একটা দুটোই দেখিয়েছি প্লিজ কমেন্ট করো ওই জুয়েলার্স থেকে তোমরা পরবর্তীতে কি দেখতে চাইছো অবশ্যই শেয়ার করবো আর জন্মাষ্টমীতে এরা স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই আর জন্মাষ্টমীতে গোপালের জিনিস নেওয়ার সাথে সাথে যদি আপনারা অন্য জিনিস পারচেস করেন তাহলে সেইখানে কিন্তু আমাদের একটা আকর্ষণীয় মানে ডিসকাউন্ট থাকছে একদম তাহলে অবশ্যই ভিজিট করো সবাই সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কানেক্টেড